পাগড়ি গ্রহণ করছেন আমাদের অন্য মাদ্রাসার ছাত্র সাজেদুল ইসলাম পিতা আব্দুল আজিজ মাওলানা আব্দুল আজিজ সাহেব। গত বছর যারা পুরা চূড়ান্ত পরীক্ষা কেন্দ্র পরীক্ষা অংশগ্রহণ করছে এবং কিতাব বিভাগে ইব্রাহিম ফজল আলী আব্দাস বাখরেবান আদর্শ সদর, রায়হানুল ইসলাম জাহাঙ্গীর আলম আহমদনগর সদর দক্ষিণ, মাসাদুল ইসলাম নাইম দেলোয়ার হোসেন উত্তর বিজয়পুর, আবু রায়হান আমরা করতে পর আসতে থাকি, আবু রায়হান মোহাম্মদ আব্দুল মতিন নাঙ্গলকোট, জাহেদুল ইসলাম পিতা ফয়েজ আহমদ কোতোয়ালি, আব্দুর রহমান পিতা জসিমউদ্দিন মোহাম্মদপুর সদর দক্ষিণ, তামিম হোসেন মোহাম্মদ হানিফ চাকখিল নোয়াখালী, মোহাম্মদ আশরাফউদ্দিন বোরহান পিতা মৃত বেলায়েত হোসেন উত্তর ফেদোয়া মনোহরগঞ্জ, এরফান হোসেন তামিম হাবিবুর রহমান আলমপুর সদর দক্ষিণ, আকিবুল ইসলাম মোহাম্মদ জহিরুল ইসলাম কিসমত, মোহাম্মদুল্লাহ মাকনুন মাওলানা এনায়েতুল্লাহ রাজাপুর বরুদা, মোহাম্মদ ইফতিখার আহমদ মাওলানা আব্দুল কুদ্দুস আটেহরা, মোহাম্মদ আবু সাইদ আব্দুল লতিফ হাসনাবাদ দাউদকান্দি, হাফেজ নাজমুস সাকিব মুজিবুর রহমান কুমিল্লা, মনোয়ার হোসেন তামিম পিতা মকবুল হোসেন নিশুন্তপুর বরুড়া, ফয়সাল তামিম পিতা অলিউল্লাহ নূরপুর, সাইফুল জামিল মাওলানা জামাল খলিলপুর দেবিদ্দার বাইক দ্রুতাশী, সাইফ জামিল পিতা জামাল খলিলপুর দেবিদ্দা, রাশেদুল ইসলাম মোহাম্মদ মৃত আবু তাহের টঙ্গীর পার সদর দক্ষিণ, সালেম আশরাফ পিতা মোহাম্মদ আশরাফ আলী সালমানপুর, আব্দুর রহমান মাহি পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন সবু পূর্ব পল্লকিয়া সদর নোয়াখালী, মোহাম্মদ হুদাইফা পিতা মাহবুব আশোরা, আরব আলী নিহার পিতা ওসমান আলী, সাইদুল ইসলাম সাহেব মনির হোসেন আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ হয়েছে। বলে মাশা আল্লাহ, সকলে বলেন মাশা আল্লাহ। এই বছর গত বছর এবার গত বছর যারা মিজান জমাতে কুমিল্লা বোর্ডে পরীক্ষা দিয়েছিল আলহামদুলিল্লাহ পুরা কুমিল্লা বোর্ডে 20 জন সিরিয়াল এসে থাকে, আমাদের এখানে আমরা 30 জন পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে 26 জনের বৃদ্ধি হয়েছে বলেন আলহামদুলিল্লাহ, আর 20 জনের মধ্যে 13 জনই আমাদের মাদ্রাসা থেকে সিরিয়াল এসেছে বলেন আলহামদুলিল্লাহ। পুরা কুমিল্লা জেলা মিজান জামাতে পরীক্ষা হয়ে থাকে, মিজান জামাতে মোট 20টা সিরিয়াল দিয়ে থাকে কুমিল্লা জেলা আলহামদুলিল্লাহ, 20 জন থেকে 13 জনে আমাদের এই মাদার থেকে বলেন আলহামদুলিল্লাহ, 1 নম্বর এবং 2 নম্বর এই মাদার থেকে বলেন আলহামদুলিল্লাহ। 1 নম্বর আছে মোহাম্মদ আবু সালেহ তামিম, আমরা সেই বছর মিজান থেকে নাহমিদ জমাত করে আমরা হেদায়েতুন নামাতে সব কিতাব গুলো তাকে পুরস্কার দিচ্ছি, হেদায়েতুন নাহমিদ জমাতে সবগুলো কিতাব তাকে পুরস্কার দিচ্ছি। দ্বিতীয় হয়েছে মোহাম্মদ তাসদিম, তাকেও আমরা হেদায়েতুন নাহমিদ জামাতের সবগুলো পুরস্কার দিয়েছি। তৃতীয় মেসবাহুল ইসলাম, সালমান ফারসি,
দ্রুত আসতে দাও, পথ ক্লিয়ার করে দাও। আরাফাত, রবিউল আলম, আবু ওসামা, মুজাহিদুল ইসলাম, সালমান ফার, জি জি জি, পুরস্কার আবু ওসামা, মুজাহিদুল ইসলাম, শওকত আকবর, নূরে আলম, হাসিবুর রহমান, মাহফুজুল আলম, শুধু যারা সিরিয়াল আসছে তাদেরকে আমরা পুরস্কার দিয়েছি। আমাদের নায়েব মমতায় ফেরুজি বলেছিলেন যদি যদি যারা বৃত্তি পেয়েছে তাদেরকে পুরস্কার দিলে আমাদের এই কোনায় পুরস্কার ভরে যেত। আলহামদুলিল্লাহ এবছর গত বছর নাহমিদ জামাতে আমাদের এখান থেকে 30 জন বিভাগে পরীক্ষা দিয়েছিল, 30 জনে মমতাজ হয়েছে বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে 100 সিরিয়াল দিয়ে থাকে, আমাদের এখান থেকে 7-8 জন, 30 জন থেকে 7-8 জনের সিরিয়াল এসেছে বলেন আলহামদুলিল্লাহ। এই বছর নাহমিদ জামাতে মোহাম্মদ কুতুবুল ইসলাম, তাকে আমরা কাফিয়া জামাতের কিছু কিতাব এবং হুজুরের বয়ান সকাল সুন্দর আমল এই বইটি পুরস্কার দিচ্ছি। মোহাম্মদ কুতুবুল ইসলাম, শফিউল হাসান সিয়াম, নোমান হোসেন, জাহিদুল ইসলাম, মেহদি হাসান রাকিব, কেউ এখন এখানে উপস্থিত না থাকলে পরবর্তী পুরস্কার পাবেন, আবির হোসেন, জোবায়ের আহমদ, মাহবুবুর রহমান, সারা বাংলাদেশে 18 নম্বর 18তম হয়েছে, জাহিদুল ইসলাম, মুজাম্মিল হক, মুনতাসির, শাহাদাত হোসেন, রিয়াজুল ইসলাম, সাইমুল ইসলাম, অসুবিধা নেই, তারেক হোসেন, শাহের, ইয়াসির, সালমান আহমদ সিদ্দিকী, আব্দুল্লাহ আল মাহাদি, তাইসির জামাত গত বছর ব্যাপাকের মধ্যে ফাংশন ছিল, তাইসির জামাত গত বছর ব্যাপাকে 100 সিরিয়াল অংশগ্রহণ করেছিল, এর মধ্যে 48 জন মমতাজ হয়েছে, 100 সিরিয়ালের মধ্যে 36 জন সিরিয়াল এসেছে বলেন আলহামদুলিল্লাহ। তাইসির জামাত মোহাম্মদ সাকিবুল ইসলাম সালমান, মোহাম্মদ সাকিবুল ইসলাম সালমান, সাকিব, 2 নম্বর সাকিবুল হাসান, সাকিবুল ইসলাম সালমান, জি জি, সাকিবুল হাসান, তাকে একটি আরবি অভিধান এবং হুজুরের একটা বয়ান সংকলন থেকে একটা বই দেওয়া হচ্ছে, 3 নম্বর রাকিবুল হাসান, জাহিদুল ইসলাম, তরিবুল ইসলাম, রাকিবুল হাসান রিফা, শিবলি আহমদ জুনায়েদ, দ্রুত আসতে হবে, দ্রুত আসতে হবে, সাইমন হোসেন, আল মুইজ, নূর মোহাম্মদ তাহসিন, মাশাআল্লাহ, ইয়াসিন সাত্তার, শাহরিয়ার নাফিস, সালমান, লিহাজউদ্দিন, ইমরান হোসেন ইমন, রিফাত, আল আমিন মজুমদার, হাবিবুর রহমান, রোম্মান, ইয়াসিন আরাফাত, আবু সাইদ, ইমরান হুসাইন, আলফাজুল ইসলাম রিফাত, ইকবাল হোসেন, জাহিদ হাসান, জিহাদ হোসেন, জাকারিয়া, কায়েস, আব্দুল্লাহ সিহান, শাহরাজ আব্দুল্লাহ, নাইম, মাহমুদুর রহমান,
এখান দিয়ে দাও, এখান দিয়ে দাও। পরের নাম ঠিক করে দিবে, পরবর্তী নাম ঠিক করে দিবে, একটা করে দিয়ে দেন, নাম ঠিক করে দিবি। গত বছর বার্ষিক পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তারা রাজস্থানে এসেছে। সরহে বেকায়া মোহাম্মদ আনসারুল করিম, মারিবুল কোরআন, আল ওয়াবলুস সাইয়্যিব, এই দুটি কিতাব তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। দ্বিতীয় মাজহারুল ইসলাম, আনোয়ারুল আজিম, একটু পথ খালি করে দাও, একটু পথ খালি করে দাও। কাফিয়া জামাত মোহাম্মদ আব্দুল্লাহ সালমান, মোহাম্মদ আব্দুল্লাহ সালমান, মারিফুল কুরআন, আব্দুল সাইয়্যিদ, দুটি কিতাব পুরস্কার দেওয়া হচ্ছে। তৃতীয় আজিমুল হক সিয়াম, তাফসীর উসমানী, সকাল সন্ধ্যা আমল, দুটি বই পুরস্কার দেওয়া হচ্ছে। তৃতীয় খালেদ মোশাররফ, রিয়াদুস সালেহীন, হাদিস কিতাব, বইটি পুরস্কার দেওয়া হচ্ছে। হেদায়েতুন নাওদামাত জাবের আল মাহমুদ, দ্বিতীয় রাফাত হোসাইন, রাফাত হোসাইন, ফাহাদ হোসাইন, উর্দু জামাত মোহাম্মদ তামিম হোসেন, এই বছর 23 এর পরে, গত বছর উর্দু জামাতে বার্ষিক পরীক্ষা 1 নম্বর হয়েছে, মোহাম্মদ তামিম হোসেন। আসতে দাও, আসতে দাও। আব্দুল্লাহ নাদিম, আরমান হোসাইন, হেফজখানা দ্বারা সিরিয়াল এসেছে তো বার্ষিক পরীক্ষা, এবং নুরানি নাদরা দ্বারা বার্ষিক পরীক্ষা সিরিয়াল এসেছ। হেফজ গত বছর হেফজখানা থেকে আমাদের 26 জন ব্যাপারে অংশগ্রহণ করেছিল, 26 জনে মমতাজ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে সিরিয়ালে এসেছে 10 জন। মোহাম্মদ ইব্রাহিম, হেফজখানা বেফাক পরীক্ষা গত বছর 1 নম্বর হয়েছে, মোহাম্মদ ইব্রাহিম, হেফজখানা বেফাক পরীক্ষা 1 নম্বর হয়েছে। তাকে মিজান জামাতের মিজান ও শরফ এসো আর বেশি কি মিফতে গাওয়ার এবং হুজুর একটা বয়ান কিতাব পুরস্কার দেওয়া হচ্ছে। রায়হানুল ইসলাম, সেও 1 নম্বর হয়েছে, কুমিল্লা জোনে বেফাকের মধ্যে 1 নম্বর হয়েছে। মোহাম্মদ রায়হান, মনোয়ার হোসেন তামিম, মনোয়ার হোসেন তামিম, সে দ্বিতীয় হয়েছে। রাশিদুল ইসলাম দ্বিতীয় হয়েছে, আব্দুর রহমান মাহি, সেও দ্বিতীয় হয়েছে, আবু রায়হান, রায়হান, মোহাম্মদ রায়হান, সেও বেফাক পরীক্ষা দ্বিতীয় হয়েছে। 1 নম্বর পেয়ে সাজিদুল ইসলাম, সাজিদুল ইসলাম, সে তৃতীয় হয়েছে, সাজিদুল ইসলাম, নাজমুল হাসান তামিম, হেফজখানা বার্ষিক পরীক্ষা দ্বারা মেধা স্থান এসে হেফজখানা প্রথম গুরু মোহাম্মদ সাইদুল ইসলাম সাহেব, হেফজখানা সাইদুল ইসলাম সাহেব 1 নম্বর হয়েছে, আবু রাহাত, সেও 1 নম্বর হয়েছে, শরীফ আল মাহমুদ দ্বিতীয়, নাজমুল হাসান তৃতীয়। হেফজখানা বার্ষিক পরীক্ষা প্রথম দুরুফে মোহাম্মদ সাইদুল ইসলাম সাহেব, আবু রাহাব, শরীফ আল মাহমুদ, শরীফ আল মাহমুদ। আর বাবা হাসান ভাই, হাসান ভাই কোথায়? হাসান ভাই আপনি একটু দাঁড়িয়ে দেখেন না। নাজমুল হাসান দ্বিতীয় গুরু, হেফজখানা দ্বিতীয় গুরু, বার্ষিক পরীক্ষা রাকিবুল ইসলাম, নাইমুদ্দিন, সামির হোসেন, রাকিবুল ইসলাম, নাইমুদ্দিন, সামির হোসেন, এদেরকে আসার জন্য সহযোগিত করে দাও। তৃতীয় গুরু ইমরান হুসাইন, শিহাবুদ্দিন, নাজমুল হাসান, তাওহিদুল ইসলাম, আবুবকর সিদ্দিক। Thank you.
চতুর্থ গ্রুপ আরমানুল ইসলাম, জোবায়ের আহমদ জাকারিয়া, জুনায়েদ আহমদ আনাস। পঞ্চম গ্রুপ মোহাম্মদ শরীফুল ইসলাম, আনিসুর রহমান, আবুবকর দিহাব। ষষ্ঠ গ্রুপ মাহিন হুসাইন, আব্দুল্লাহ গালিব, ওমর ফারুক। সপ্তম গ্রুপ মোহাম্মদ রহমতুল্লাহ, আবু সাহেব, বাহিম আহমদ। অষ্টম গুরু মোহাম্মদ আনাস হাসান, বাইদি নাহিয়ান। নবম গুরু ইশতিয়াক আহমদ, আরাফাত মুন্সি, ইব্রাহিম। দশম গুরু আবু সাইদ, ওয়ালিউল্লাহ, মামুনুর রহমান। এবার নাজেরা কদিন বার্ষিক পরীক্ষা দ্বারা সিরিয়াল আবু উবায়দা, আবু বকর সিদ্দিক, আশিকুর রহমান। আবু উবায়দা, আবু বকর সিদ্দিক, আশিকুর রহমান। নাজেরা খ গুরু জারিফ হুসাইন, মুসাইর ফয়জি, আবরারুর রহমান। এই অ্যাডভোকেট সাহেব আপনাকে নুরানি প্রথম শ্রেণী বার্ষিক পরীক্ষা দ্বারা মেধাস্থানে মাহমুদুল হাসান, শাহনওয়াজ, সিয়াম বিন সবুজ। মাহমুদুল হাসান, শাহনওয়াজ, তৃতীয় সিয়াম বিন সবুজ। নুরানি প্রথম শ্রেণী। নুরানি দ্বিতীয় শ্রেণী। এক নম্বর আবদুল্লাহ আল পাহাড়, দুই নম্বর মাহনি বিন জালাল, তিন নম্বর হুসাইল। আবদুল্লাহ দেখা করে দাও। নুরানি তৃতীয় শ্রেণী। তাহজিবুল ইসলাম, দুই নম্বর নাহিদ, সাইফুল বিন নুরুল ইসলাম, তিন নম্বর সাইফুল বিন নুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ আমাদের পুরস্কার প্রদানের পর্ব এই মাত্র শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে প্রাকৃতিক এই পরিস্থিতি অতটা ভালো ছিল না, যেটা আমরা রাত্রেও ঘাবড়িয়ে গিয়েছিলাম, সকালে অনেকটা ঘাবড়ানি ছিলাম। আলহামদুলিল্লাহ প্রাকৃতিক এই পরিস্থিতি আপনারা উপেক্ষা করে মাদ্রাসার এই দাওয়াতে আপনারা সাড়া দিয়েছেন, আবার অভিজ্ঞতা জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের সামনে আমাদের সকলের উদ্দেশ্যে মূল্যবান নসিহত পেশ করবে আমাদের সকলের রাহবার, সকলের অভিভাবক, আর ইল্লা হাকিম আন-নফস আল্লাহ মুফতি মুশতাক উল্লাহ সাহেব, সুনামদন্ড মহতামে মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুগন্ধ, হযরতকে পাগড়ি প্রদান করা হচ্ছে, হযরত নিজেই পাগড়ি পড়তেছে বলে আলহামদুলিল্লাহ।